তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যা দেওয়ার পাওয়ার ছিল সব হয়ে গেছে, এখন ওনার বিদায় নেওয়ার পালা, অপেক্ষা করুন রিটায়ারমেন্ট হবে খুব তাড়াতাড়ি। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে NCRBকে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অফ দিস কান্ট্রি? দাদপে তো তা না, কলকাতা এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার? কেন কামদুনি থেকে শুরু করে আজ অবধি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কী ধরনের সরকার ব্যবস্থা নেওয়া, সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন? উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা, কারো সাথে লাভ অ্যাফেয়ার এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে, তার ফল এখন আমরা পাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তাদের সুরক্ষা নিয়ে চিন্তায় আছে, আমরা চাই হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশে তাদের সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করুক, তাদের ব্যবস্থা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক, এবং সব থেকে বড় কথা বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি বহাল হোক, এই বিশৃঙ্খলা বন্ধ হোক। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা, এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে। সেই জন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে, তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর যে নারকীয় ঘটনা ঘটেছে, শ্বাসরোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে, একজনের পক্ষে সম্ভব, আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে CBI তদন্ত হোক। মুখ্যমন্ত্রী ব্যাটা গড়বড় আছে, এ থাকলে পরে আরজিকর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে, দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে, তো তাই দেখা গেল CCTV লাগানো হয়নি কেন? দেখুন CCTV টাকা এসেছিল কোথায় গেছে সেই টাকা খুঁজে দেখুন। অভিযুক্ত কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, সে পুলিশ যদি এইটাকে তদন্ত করে, এই ঘটনার তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি, আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব, আমরা নিরপেক্ষ তদন্ত চাই, প্রয়োজনে সরকার কোনো আইদার CBI-এর হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত করুক। আপনারা দেখছেন বর্তমান সময় .com।